सुनो सुनो सुनो, विशेष घोषणा, কাল থেকে আবার রাজ্যে লকডাউন চালু করা হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেলুন, বাথরুম, না না সরি সরি বাথরুম নয়, স্পা, সেলুন এগুলো সব বন্ধ। আর একটা কথা, দয়া করে সবাই নিজের নিজের মাস্ক ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, যে মাস্ক পরবেন নাই তাকে দমাদম বেধড়ক পিটানো হবে। সাথে চলবো সব পার পাহাড়, মনের আশকারাতে তোর কাছে হারিয়ে আমি ছোট ছিলাম লই 20 টাকা লব না, আমার 100 টাকা চাই, আমার গায়ে গাড়ি চাপাঞ্ছ। আজ পাল্লাই পড়লাম যে, আমি মাতাল, আমি কেন রে একটা ছোট ছিলাম বলে দিবে যে তুই মাতাল। বাবা কি হইলো তোর? আমাকে মাতাল বলছি। ঠিক আছে আমি চুপ করে গেলাম, আমার মুখটু সঙ্গে দেখা তো, মুখ থেকে মদের গন্ধ বেরিয়েছে নাকি? ওই কি হইলো সঙ্গে দেখো। তোর মুখের গন্ধ শুঙ্গ আছে। মুখের গন্ধ না শুকি আমাকে মাতাল বলছো, আমি কিন্তু পুলিশকে বলি দেব। কইলে মুখটা খুল দেখি, শুনে দেখি। চিচাস না বাবা, চিচাস না, শুনে দেখছি, চিচাস না। কই রে মদের গন্ধ লাগে না যে রে। তুমি আমাকে পাগল পেঞ্চো, এই মুখটো নাকটা বন্ধ করে শুনছো। ধরতে গিয়া মুখের মদের গন্ধ শুনছি যেন না মরি যাই। এত বড় মুখটা করিস না, আমি মিষ্টি খাওয়াবো না, গন্ধ শুনছি, মুখটা ছোট কর। এইটা চলবে? হ্যাঁ ঠিক আছে। মুখে কি গন্ধ রে, ছি 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 ছি, কদিন ব্রাশ করিস না রে। হারা কি হলো, কে কাকে বললো? ওরে বাবা রে, কে কাকে মেরেছে রে, মাথালের উপর গাড়ি চাপা নিয়েছে রে, এই চ্যাংড়া ছিলে গেল গায়ের উপর গাড়ি চাপা নিয়েছে। এ ভাই তুই নিজে চাকা তেল দে, পালা এখান থেকে। অ্যাক্সিডেন্ট করে পরে আবার মুখে বড় বড় কথা, পুলিশকে ডাক, পুলিশকে ডাক। আমার গায়ে গাড়ি চাপা নিয়েছে। দেরি না করে পুলিশকে ডাক। যা করেছে করেছে, পুলিশ আসার আগে আগে আমাদেরকে মারতে হবে। সকালবেলায় কার মুখ দেখেছে উঠেছিল বাবা এইখানে। শুনো শুনো শুনো, পুলিশকে ডাকতে হবে না, পুলিশ নিজেই আসছে। শুনো 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 শুনো,
আগামী 15 দিন রাজ্যে লকডাউন করা হচ্ছে। সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান টোকান সেলুন ফেলুন সব বন্ধ থাকবে। আর যে মাস্ক না পরবে তাকে বেধড়ক পিটানো হবে। কি বলছি আবার লকডাউন হবে? তুই মেসেজই চাই না, তুই জন্য আমি আটকে গেছি। চাপড়া লাল করতে পাখনি এখানে তো গোলমাল কিসের? আর বলবেন না, এই একটা চ্যাংড়া ছিলা গাড়ি চালাচ্ছে আর লোকের গায়ে গাড়ি চাপা নিয়েছে। দেখি এই ছেলেটা নাকি? হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা। এ না আমি লো হই। এই তুকে কে বলিছে? তুকে বলে না, হাট। এই আরে তোরা এইসব কাণ্ড কেন করিস? হ্যাঁ মদ খেয়ে গাড়ি চালাস? কে মদ খেয়েছি আমি? না আমি খাই নাই। তাইলে বাবা অ্যাক্সিডেন্ট করলি কেন? আমি করি নাই। হাট মিথ্যা কথা। তাহলে কে করিছে? আমি গাড়ি চালাই চালাই আসছিলাম। এই মাতালটা যদি রাস্তার উপর বসে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে নাই? আরে তুই মদ খেয়ে বসেছিলি রাস্তার উপরে? না স্যার আমি বসি নাই, আমি মদ খেয়ে শুয়েছিলাম। যখনই গাড়িটা চাপায় নিয়েছে তখনই আমি গাড়ির সামনে এসে বসিয়ে দিয়েছি। তাহলে বুঝলেন তো কে মাতাল? আমি লই, ও মাতাল বটে। সে যা বটে বটে, পয়সা তো উঠাইতে হবে। দেখ আমি মানছি তুই দোষ লয়, কিন্তু এখন পাবলিক আছে, বড় গাড়ির তো দোষ হবে। তো মানে মানে আমাকে 100 টাকা দিন দে, তারপর তোদের সবাইকে ছেড়ে দিছি। আমি গাড়ি নিয়ে আসছিলাম, তেল ভরিছি, ব্যাংকে টাকা তুলতে গেছিলাম, আর ইয়ারা ঘেরা করে আমাকে দুবা দুম মেরে দিল, কি করবো বলুন? পুলিশের সঙ্গে চালাকি? আরে মাস্ক পরিস নেই, দে 2000 টাকা ফাইন, এইটার কোনো মাপ নাই। স্যার আপনি যে নিজে মাস্ক পরেন নাই, ওই ফাইনটা কে দিবে? আমি যে বলছি আপনারা দোষ আছে আমারও দোষ আছে, দুজনাতে সদবোধ করলি, ঠিক আছে ছেড়ে দিন, আমি ঘর চলে গেছি। দাঁড়া আমি দেখছি আগে লোকগুলাকে এখান থেকে ভাগাই। এ তোমরা ঘর যাও ঘর যাও ঘর যাও, আর তোমরাও ঘর যাও, যাও 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 যাও। দে এবারে 2000 টাকা ফাইন দে। একবার বললাম তো পয়সা নাই, বাংলা বুঝেন না নাকি? পাগল যে তাহলে বুঝো না যাই না, আপনার তো জ্ঞান আছে, হ্যাঁ বুঝুন। সঙ্গে তর্ক? দাঁড়া তোর মোজা দেখাছি, 2000 টাকা তো ফাইন লুব, তোকে মারব আর তোর গাড়িটাও নিয়ে চলে যাব। আর করবে কোনদিন পুলিশের সঙ্গে তর্ক? বিনা দোষে মার খেয়ে গেল, সাধারণ লোকে যত কষ্ট। শোন তোর গাড়িটা নিয়ে চলল, থানা ছাড়াতে হলে আমাকে 5000 টাকা লাগবে। স্যার আপনি তো কেঁদে কামালেন, আমাকে আমার ভাগটা দেন। এই চন্দন তুই মার খাবি? তোর জন্য মার খেয়েছি, এবার তোকে মারবো আমি।